ভিউয়ার্স কে অবস্থা নিচে ভালো আছে। আজকে তোমাদের সামনে আমি শস্য স্যালাইন কিভাবে তৈরি করে সেটা কিভাবে প্রিপেয়ার করে ঘরে বসে প্রিপেয়ার করা যায় সেটা নিয়ে তোমাদের সামনে একটা টিউটোরিয়াল একটা ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করেছি। তো চলো বন্ধুরা আমরা ভিডিওটা একটু মানে সময়টাকে অবচয় না করে শুরু করা যাক আমাদের ভিডিওটা। প্রথমে শস্য স্যালাইন যেটা আছে এটাকে তৈরি করতে হলে আমাদের কী করতে হবে, মানে একটা রোটা ভাইরাসের মতো যেসব রোগগুলো আছে মানে রোটা ভাইরাস জড়িত যেসব ডায়রিয়াগুলো হয় এই ডায়রিয়া থেকে কিন্তু এই শস্য স্যালাইনটা খাওয়াইয়ে একটা রোগীকে ভালো অসুস্থ থেকে সুস্থ করার মানে অসুস্থ থেকে সুস্থ করার একটা প্রয়াস চালানো যায়। তো চলো শুরু করা যাক আমাদের ভিডিওটা কীভাবে প্রিপেয়ার করা যায়। প্রথমে 1 লিটার পানি নিতে হবে, মানে দ্রাবক 1 লিটার দ্রাবক নিতে হবে, তারপর 50 গ্রাম চালের গুঁড়া নিতে হবে মানে মিশ্রণ করাতে হবে, তারপর 1 চিমটি পরিমাণ লবণ মিশ্রণ করাতে হবে, মিউট্রেশন করাতে হবে, মানে তিনটা জিনিস। প্রথমে 1 লিটার দ্রাবক, তারপর সেটার মধ্যে 50 গ্রাম চালের গুঁড়া, তারপর সেটার মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ নিতে হবে। এরপর এটাকে যখন মিশ্রণ করা হবে তখন সেখানে আমাদের তৈরি হয়ে যাবে শস্য স্যালাইন। তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করো এবং লাইক করো, সে বন্ধুদের মধ্যে শেয়ার করো যা তারা জানতে পারে এবং অনেক মানুষের জীবনটা মানে তারা এই প্রক্রিয়ায় এই সিস্টেমের মধ্যে তারা চালিয়ে নিয়ে যেতে পারে এবং এটা থেকে কিছু শেখার মাধ্যমে তারা আরও তাদের সুস্থতাটাকে আরও উন্নত করতে পারে। তো আশা করি ভিডিওটা আজকে এতটুকু পর্যন্ত, খুব শর্টলি বানিয়েছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। নতুন কিছু চ্যানেলের নতুন কিছু শিখো চ্যানেলের সাথে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।